ধূমপান ত্যাগে ই-সিগারেট প্রেসক্রাইব করা পরিকল্পনা এনএচএসের। ইউরোপে অভিবাসীদের নতুন রেকর্ড, কাল ব্রিটেন ফ্রান্সের নতুন চুক্তি। প্রতিকূল আবহাওয়ায় আপাতত স্থগিত বার্মিংহামের বাংলা মেলা। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ই-সিগারেট প্রচলিত কাগজি সিগারেটের চেয়ে 95% কম ক্ষতিকারক, এমন তথ্য উঠে এসেছে নতুন এক সমীক্ষায়। আর এ কারণে ধূমপান ত্যাগে ধূমপায়ীদের ই-সিগারেট প্রেসক্রাইব করা চিন্তা করছে এনএচএস। পাবলিক হেলথ ইংল্যান্ডের একজন মুখপাত্র বলেছেন, ধূমপান ত্যাগে ধূমপায়ীদের অনুপ্রাণিত করতে পারে এই ই-সিগারেট। বুধবার বিবিসি জানায়, ব্রিটেনের কয়েকটি হেলথ ক্যাম্পেইনার গ্রুপ ই-সিগারেট কাগজের সিগারেটের চেয়ে 95% কম ক্ষতিকারক সমীক্ষায় এমন ফলাফলকে স্বাগত জানিয়েছে। তবে ই-সিগারেট স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত না হলেও কাগজের সিগারেটের চেয়ে তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। ব্রিটেন সহ পুরো বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ই-সিগারেট। বর্তমানে ব্রিটেনের 2.6 মিলিয়ন প্রাপ্তবয়স্ক সিগারেট ছেড়ে ঝুঁকেছেন এই ই-সিগারেটের দিকে। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় নিতে আসা অভিবাসীদের সংখ্যা জুলাই মাসে নতুন রেকর্ড ছুঁয়েছে। এই এক মাসে ইউরোপের বিভিন্ন দেশে 1,07,000 আশ্রয়প্রার্থী আশ্রয় চেয়েছেন। জুন মাসের তুলনায় যা আরও 40,000 বেশি বলে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। ইউরোপে প্রবেশ করতে মরিয়া অভিবাসীদের স্রোত বাড়ছে প্রতিদিনই। জুলাই মাসে আসা 1,07,000 অভিবাসীর হিসেব দিয়ে ফ্রন্টেক্স জানিয়েছে, এক মাসে এত অভিবাসী এর আগে আসেনি। আশ্রয়প্রার্থীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মানুষকে আশ্রয় দিয়েছে জার্মানি। 2015 সালে মোট 4.5 লাখ অভিবাসীকে তারা নেবে বলে জানিয়েছিল, কিন্তু আশ্রয়প্রার্থী মানুষের ঢল দেখে এখন 6.5 লাখ মানুষকে এবছর জায়গা দেওয়ার কথা জানিয়েছে দেশটি। এদিকে অভিবাসীদের চাপ সামাল দেওয়ার বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আগামী 23 আগস্ট বার্মিংহামের স্মল হিপ পার্কে অনুষ্ঠিতব্য বার্মিংহামের বাংলা মেলা আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার টিপটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলা মেলা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই মেলা স্থগিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম বাংলা মেলার সিনিয়র চেয়ারপারসন কাউন্সিলর সৈয়দ আমিনা খাতুন এমবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার দুদিন আগ থেকে শুরু করে মেলার দিন 23 আগস্ট রোববারও বার্মিংহামের আবহাওয়া প্রতিকূল থাকায় মেলার তারিখ সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এনাম চৌধুরী, সহসভাপতি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল ইসলাম, সাংবাদিক রিয়াদ আহাদ, লোকমান হোসেন কাজী, মিজান রেজা চৌধুরী, মোহাম্মদ আলী ও জিয়াউর রহমান জিয়া প্রমুখ। We regret to announce that the Birmingham Bangla Mela scheduled for this Sunday has been postponed due to poor weather forecast. We will reschedule this event at a later date as soon as possible. গার্মেন্টস বা আইটি খাতের মতো পর্যটন থেকেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব, আর তা করতে হলে সঠিকভাবে প্রচার ও উপস্থাপনার প্রয়োজন রয়েছে। লন্ডনের ট্যুরিজম লিড ইউকের লঞ্চিং অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনে বিবিসিসির বোর্ড রুমে চেম্বারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আবু সালে। শামিমা বেগম মিতার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিসিসি ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ, বসির আহমেদ, সামি সানাউল্লাহ, মার্টিন প্রিন্ডার, বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের কাউন্সিলর শরীফা খাতুন, এনাম আলী এমবি, বিবিসিসি প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, বিবিসিসির অ্যাডভাইজার অধ্যাপক শাহাগির বক্ত ফারুক, সাইদুর রহমান রেনু জেপি, এটিএন বাংলা সিও হাফেজ আলম বক্স ও ট্যুরিজম লিড ইউকের সিও মহসিনুল আলম। অপার সম্ভাবনা আছে ট্যুরিজম ডেভেলপ করার। এই যে আমরা বললাম সুন্দরবন এবং কক্সবাজার, এগুলি ছাড়াও
বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় অনেক পুরাতত্ত্ব আমাদের ওখানে আছে, যেগুলিতে মানুষ যেতে চায় এবং সুযোগ সুবিধা তৈরি হলে তারা সেখানে যাবে। কাজে ভবিষ্যৎ সম্ভাবনা অপূরন্ত বলবো আমি। পিপল উইল বেনিফিটেড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইম্পর্টেন্ট ইজ বাংলাদেশ, এবং বাংলাদেশের যে অনেক ইউ ক্যান আনআর্থ লট অফ ডেস্টিনেশন ওয়ার আমরা অনেকেই এটা হয়তো জানি না, যার জন্য হয়তো ইউকে লিড উইল ট্যুরিজম ইউকে লিমিটেড উইল এবল টু হেল্প আওয়ার কমিউনিটি হিয়ার টু ফ্রিকুয়েন্টলি ভিজিট বাংলাদেশ। আমরা যদি আমাদের দেশের ভাবমূর্তিকে তুলে ধরতে পারি, আমাদের দেশের যদি ইতিবাচক ইমেজ তুলে ধরতে পারি এবং মানুষের কাছে যদি দেশি বিদেশি মানুষের কাছে যদি আমাদের বাংলাদেশ প্রশংসিত হয়, তাহলে মনে করবো আমি এটা একটা বড় একটা দেশপ্রেমের কাজ। আমরা চাই আমাদের এই সেক্টরে অগ্রগতি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেটা দেশে বিদেশে যথাযথভাবে মার্কেটিং হয়নি। আমরা এই কোম্পানি হচ্ছে যে প্রমোটিং দ্য পজিটিভ ইমেজ অফ বাংলাদেশ অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এই ক্যাম্পেইন নিয়ে আমরা সামনের দিকে। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ আয়োজন করে আলোচনা সভার। 18 আগস্ট মাল্টিফিউজ সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন ডিক্স, সংগঠনের সভাপতি কয়সার সৈয়দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিমুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক হাই কমিশনার গিয়াসউদ্দিন। আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা হিসেবে নয়, তিনি বিশ্ব নেতা হিসেবেও পরিচিত ছিলেন। আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান আহমেদ, মোহাম্মদ আহবাব হোসেন, বদরুল হক, ফারুক আলী, আনসার আহমেদ উল্লাহ, মুজিবুল হক মনি, রুবি হক, রিনা মোশারফ প্রমুখ। নবগঠিত ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিবিসিএ প্রথম জাতীয় নির্বাহী কমিটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেস্টুরেন্টগুলোতে অব্যাহতভাবে চলা ইমিগ্রেশন রেট, স্টাফ ও ভ্যাট সংকট সমাধানে ক্যাটারার্স সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। মঙ্গলবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিবিসিএর সেন্ট্রাল সভাপতি ইয়াফর আলী। সেক্রেটারি জেনারেল শাহনুর খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সেলিম চৌধুরী, ইলাইস মিয়া মতিন, কাউন্সিলর আতিকুল হক, এ আর খান, আবুল কালাম আজাদ ছোটন, হিরণ মিয়া প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি জানান। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। সভার প্রধান বক্তা হিসেবে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, এম এ শারুফ আলী। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল হোসেন, নজমুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি ফারহানা লেমান, সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা প্রমুখ। সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক রি ইউনিয়ন অনুষ্ঠিত হল সোমবার। বেতনাল গ্রিনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। সংগঠনের সাধারণ সম্পাদক টি এ ফরিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরের বাসিন্দা সাবেক কাউন্সিলর নাসিরুদ্দিন নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর জহির রাজা চৌধুরী, কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব, সাংস্কৃতিক সংগঠন ফজলুল কবির তুহিন, সাংবাদিক আসম মাসুম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুজাল হক, গোলাম রাব্বানী চৌধুরী, আব্দুল শহীদ, আমির হোসেন তালুকদার, রফিকুল রব, গোলাম আমিরুল চৌধুরী, আব্দুল হাকিম, ব্যারিস্টার নজরুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমুখ। সভার বক্তারা বলেন, সুনামগঞ্জ সদরের গরিব অসহায় মানুষের কল্যাণার্থে সংগঠনের বিভিন্ন কার্যক্রম চলছে। নাজির বাজা ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার পূর্ব লন্ডনে। সংগঠনের সভাপতি মাসাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির আহমেদ ও নজরুল ইসলাম নজুর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ।
সবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, এটিএন বাংলা ইউরোপের কর্ণধার হাফিজ আলম বক্স। এ সময় উপস্থিত ছিলেন মনির আহমেদ, তহুর আলী, আব্দুল কাদের, আবুল কালাম, মনির আলী সুফি, পীর ইকবাল প্রমুখ। মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি হলে জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামিম আহমেদের সভাপতিত্বে ও সজীব ভূঁইয়া পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ওলহামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ওলহামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ওলহামে। আমাদের প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি এম এ মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ওহিদুর রহমান বিশ্বাস টিপু। বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি শেরাবুর রহমান শুরাব, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুজিবুর রহমান, খন্দকার মুসাববির এমবি, মুফাজিল খান, গৌস মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হওয়াতেই বাংলাদেশের জন্ম হয়েছে আর আমরা পেয়েছি সার্বভৌম একটি রাষ্ট্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত 17 আগস্ট সোমবার স্থানীয় একটি কমিউনিটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে 15 আগস্ট নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। আব্দুল হান্নানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্র্যাডফোর্ড শাখার সভাপতি শওকত আহমদ এমবি। শোকসভায় বক্তব্য রাখেন আলহাজ হারিস আলী, নজরুল ইসলাম, আলহাজ সুনুমিয়া, আকদ্দুস আলী, ময়নুল ইসলাম, আব্দুল শামীম, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, মুমিন মিয়া, সাইদুল ইসলাম ও ফয়জুর রহমান প্রমুখ। বক্তারা বেদনাময় 15 আগস্টের স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যাকারীদের শাস্তি দাবি ও জাতীয় শোক দিবস শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশের চলমান উন্নয়নকে বেগবান করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করার জন্য আমরা যারা দায়ী তাদেরকে তার শাস্তি পেয়েছে, তাদেরকে যারা এখনও শাস্তি পায় নাই তাদেরকে ধরে এনে শাস্তি দেওয়া দাবি করছি। আমরা এটা প্রতিজ্ঞা করছি যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শকে মেনে চলব এবং সঠিকভাবে আওয়ামী লীগ ও দেশকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করব। ধন্যবাদ। রাজপুর থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। যথাযোগ্য মর্যাদায় জার্মানিতে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জার্মানি ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল জানিয়েছেন, শনিবার বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শোক দিবসে অনুষ্ঠানের শুরুতে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ইতালির বালোনিয়ায় জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ বালোনিয়া শাখা। বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ইতালি বলোনিয়া জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু 40তম শহাদত বার্ষিকী পালন করেছে ইতালি আওয়ামী লীগ বলোনিয়া শাখা। শনিবার স্থানীয় এক হলরুমে বলোনিয়া শাখা আওয়ামী লীগের সভাপতি ডায়মন্ড শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসেন মাহমুদের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আমিনুর রহমান নান্নু, ইউরোপ আওয়ামী লীগের সদস্য হেনরি দি কস্তা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলোনিয়া সভাপতি নিয়মন শিকদার, এছাড়াও বক্তব্য রাখেন মাসুদ হালদার, বিপ্লব হালদার সহ বলোনিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা। সভায় বক্তারা 15 আগস্টের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান এবং ভুয়া জন্মদিন পালনকারীদের আইনের কাঠগড়া এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা আরও কঠোর করে দলীয় নেতাকর্মীরা নেত্রীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখে দেশকে ডিজিটাল দেশে পরিণত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ইতালি বলোনিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ইতালির মিলান বিএনপি 250 পাউন্ড ওজনের বিশাল কেক কেটে পালন করলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। বিস্তারিত থাকছে মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। ইতালির মিলান বিএনপি 250 পাউন্ড বিশাল কেক কেটে পালন করলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 70তম জন্মবার্ষিকী। মিলানের বিখ্যাত পার্কো নর্দে অনুষ্ঠিত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন যারা আমরা জন্মদিবস পালন করছি তার পক্ষ থেকে, দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই আমাদের দেশ নেত্রী তার 70তম জন্মবার্ষিকীতে আমরা মিলানের মাটিতে উদযাপন করতে পেরে সত্যিকার আমরা আনন্দিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্ট মেম্বার মানুয়েল আফিয়ানো। মিলানের কাউন্সিলেট ফিলিপো বারবারিস, কাউন্সিলর র কফি মিশেল, অতিথিবৃন্দের অভ্যর্থনা সহ প্রতিটি ক্ষেত্রে ছিল মিলান বিএনপির নেতৃবৃন্দের আন্তরিকতা ও প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনার পর বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। ইতাল বিএনপি বলোনিয়া, ব্রেশিয়া, বেরগামো, তোরিনো এবং লাসপাসিয়া বিএনপির নেতৃবৃন্দ সহ মিলান বিএনপির নেতৃবৃন্দ হাবিবুর রহমান আয়ুব, হারুনুর রশিদ, সালাউদ্দিন আহমেদ, হাসিব আলম সেলিম, তোফাজ্জল হোসেন তপু, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান রিপন, শাহিন মাহমুদ, রিমন মোল্লা, দেলোয়ার হোসেন দীপু, নারী নেত্রী শারমিন মানজুমা, হাসি আলম, সুলতানা খান প্রমুখ। চেয়ারপারসন খালেদা জিয়ার 70তম জন্মদিনে রেকর্ড 250 পাউন্ড কেক কেটে উদযাপন করে মিলান বিএনপির নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আয়োজনের মাধ্যমে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসবে গণতন্ত্র, সুখ ও সমৃদ্ধি। ইতালির মিলান পার্কোনর থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের বার্ষিক শিক্ষা সফর 2015 অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে সৈয়দ সাহিল জানান, প্রায় 5 শতাধিক কমিউনিটির উপস্থিতিতে টি শার্ট, ক্যাপ ও মহিলাদের স্কার্ফ উপহার দিয়ে শুরু হয় সফরের কার্যক্রম। চলে নানান খেলাধুলার আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় 10 শতাধিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্টারের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাবিবুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন জালাল আহমেদ, সাংবাদিক মান্নান আজাদ, আবু তাহের সরকার, আবুল খায়ের লস্কর প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখা আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের। বিস্তারিত দেখুন রিপোর্টে। 1975-এর 15 আগস্ট কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের খুনিচক্র নির্মমভাবে হত্যা করে। আর এই দিবসটিকে পৃথিবীর সব দেশে বাঙালি জাতি জাতীয় শোক দিবস হিসাবে পালন করে আসছে। গত শনিবার বেশিয়া স্থানীয় এক হলে দুপুর 1:40 জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ বেশিয়া শাখা আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের।
ব্রেশিয়া শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ দেলোয়ার মাতব্বরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইবনে মিজানের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ডালি, আলহাজ মতিউর রহমান সেলিম, মোহাম্মদ আব্দুস সালাম, মামুন আলম, কাজল মাতব্বর, সুমন বন্দুকশী, মুক্তার হোসেন, জীবন কৃষ্ণ বিশ্বাস, মুজিবুর হালওয়াদার, মোহাম্মদ মতিউল ইসলাম, চৌধুরী টুটুল সহ আরও অনেকে। সবাই বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারের নাটকীয় হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা প্রকাশ করেন এবং অবিলম্বে বাকি হত্যাকারীদের দেশে এনে ফাঁসি কার্যকর করা ও 1971 সালে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ধূমপান ত্যাগে ই সিগারেট প্রেসক্রাইব করার পরিকল্পনা এনএচএসের। ইউরোপে অভিবাসীদের নতুন রেকর্ড, কাল ব্রিটেন ফ্রান্সের নতুন চুক্তি। প্রতিকূল আবহাওয়ায় আপাতত স্থগিত বার্মিংহামের বাংলা মেলা। এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।